পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার তোমাদের সবাইকে স্বাগত আমি সমীর চক্রবর্তী সহ শিক্ষক রামকৃষ্ণ মিশন বালক আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রহরা আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর গণিতের একুশ নম্বর অধ্যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অনুপাত ও সমানুপাত আজকে আমরা প্রথমে পড়ব অনুপাত চলো আমরা বোর্ডে গিয়ে অনুপাত আলোচনা করি আজকে আমরা অনুপাত এবং সমানুপাতের প্রথম অংশটা পড়বো অর্থাৎ অনুপাত যাকে ইংরেজিতে আমরা বলবো রেশিও এবার কথা হচ্ছে অনুপাত কি এবং কি কাজে লাগে দেখো আমার পকেটে কিন্তু একটা পেন আছে দেখতে পাচ্ছ তোমরা পেন এর মুখটা আমি কভারটা খুলে দিলাম এবার আমাকে যদি প্রশ্ন করা হয় যে মুখটা ছিল কভারটা এই পেনের কত অংশ বা এই পেনের সাথে কভারের যে দৈর্ঘ্য সেটা একটু তুলনা করো তাহলে অনুপাত বলতে কিন্তু আমরা প্রথমে তুলনা বুঝবো আমি এটা মাপলাম স্কেল দিয়ে আমি এটা কভারটা পেলাম ধরো তিন সেন্টিমিটার সেটা আমি লিখলাম ঠিক আছে আমি এবার যে পুরো পেনটা কভার ছাড়া সেটাকেও মাপলাম সেটাকে আমি ধরলাম বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমি সহজেই বলতে পারি যে কলমটা পেনটা এই কভারটার চেয়ে ন সেন্টিমিটার বড় কিন্তু এটাতে আমার মন ভালো না আমি চাই কত অংশ কত গুণ তখন আমরা কি করব এই বারো কে বারো সেন্টিমিটারকে তিন সেন্টিমিটার দিয়ে ভাগ করব তাহলে চার হবে কিন্তু চার চার সেন্টিমিটার না বারো সেন্টিমিটারকে তিন সেন্টিমিটার দিয়ে ভাগ করলে শুধু চার হবে মানে আমি বলতে পারি যে দেখো এই কভারটা এই যে কভারটা যেটা আমার বাহাতে আছে আর এই পেনটা ওর থেকে চার গুণ বড় তাহলে বিয়োগ করলেও তো হতো ন সেন্টিমিটার বড় কিন্তু ধরো একটা কোনো কিছুর দৈর্ঘ্য ধরো ফিফটি ফাইভ থাউজেন্ড আছে এত কিলোমিটার আছে কোনো রাস্তার দৈর্ঘ্য আর একটা ছোটো রাস্তার দৈর্ঘ্য ধরো তিনশো কিলোমিটার আছে এইবার কিন্তু তোমার আমাদের বিয়োগ করতে অসুবিধা অঙ্কের কাজ কি গণিতের কাজ কি সরল করা তাহলে এটার বিয়োগটা দেখো আবার একটু বড় হয়ে গেলো কিন্তু এটাকে যদি আমরা ভাগ করি দেখো যে পঞ্চান্ন হাজারকে তিনশো দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের এই একশো দিয়ে উপন্য ভাগ করলে পাঁচশো পঞ্চাশের তিন হলো তার মানে বড়ো রাস্তাটা যদি পাঁচশো পঞ্চাশ সেমি হয় কিমি হয় মিটার হয় তাহলে এটা তিন মিটার সেই অনুযায়ী হবে এটাকে আমরা লিখবো এইভাবে অনুপাত হলো তুলনা হলো এইবার এটাকে আমরা লিখতে পারি এই দেখো এটা যদি বড়ো রাস্তা পাঁচশো হয় তাহলে এটা হবে তিন দেখো দেখো এইভাবে লিখবো এইটাই হচ্ছে অনুপাতের চিহ্ন এটাকে আমরা বলি পাঁচশো পঞ্চাশ অনুপাত তিন অথবা পাঁচশো পঞ্চাশ ইস টু ইস টু থ্রি এইভাবে আমরা বলতে পারি আবার বলি পাঁচশো পঞ্চাশ অনুপাত তিন অথবা পাঁচশো ফাইভ ফিফটি ইস টু থ্রি মানে এইটা যদি থ্রি সেন্টিমিটার হয় ছোটো রাস্তাটা বড় রাস্তাটা হবে ফাইভ ফিফটি সেন্টিমিটার অথবা এটা যদি তিন কিলোমিটার হয় ফাইভ ফিফটি কিলোমিটার দেখো বিয়োগ করার চেয়ে আমরা যদি এভাবে ভাগ করি অথবা অনুপাতে লিখি দেখো তাহলে কিন্তু আমাদের বলতে বা তুলনা করতে কত সুবিধা হলো তাহলে অনুপাত কিন্তু আমাদের তুলনা করতে বোঝায় যে একটা কত গুণ ইত্যাদি ইত্যাদি এইবার তুমি দেখো যে এটা তো করলাম আমরা অনুপাত করলাম তাহলে এই যে ধরো বারো সেন্টিমিটার ঠিক আছে এর সাথে ধরো তুমি তিন সেন্টিমিটার আছে তুমি এটা তিন কেজি আমি এই অনুপাতটা করো তো হবে না একই জাতীয় রাশির হতে হবে হয় দুটোই লেন্থ হবে দৈর্ঘ্য হবে তাহলে সেন্টিমিটারের সাথে কেজি একই জাতীয় রাশি তো হলো না একটা হচ্ছে ভরের অনুপাত বলতে পারো ভরের মান বলতে পারো আর এটা হচ্ছে দৈর্ঘ্যের মান হতে পারো এদের মধ্যে তুলনা করা যাবে না ঠিক আছে দেখে নাও তাহলে এই তুলনাটা আমরা করতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে ধরো তিন কিলোমিটার আছে ঠিক আছে তিন কিলোমিটার আছে আর ধরো দুশো মিটার আছে দুশো মিটার আছে এইবার তুলনা করতে পারবো কিন্তু কিলোমিটারের সাথে যদি মিটার আমরা তুলনা করতে যাই তাহলে কিলোমিটারকে হয় মিটারে পরিণত করতে হবে অথবা মিটারকে কিলোমিটারে পরিণত করতে পারবে তোমার যেটা সুবিধা হবে কিন্তু কিলোমিটারের সাথে কেজির তুলনা করতে পারবো না কারণ একটা ভরের একক মাপা হবে আর একটা হচ্ছে দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য মাপা হচ্ছে তাহলে এদের মধ্যে তুলনা করতে হবে না সমজাতীয় রাশির তুলনাকেই অনুপাত আমরা বলতে পারি সমজাতীয় রাশির হতে হবে হয় দুটোই লেন্থ হবে দৈর্ঘ্য হবে অথবা দুটোই ভর হবে দেখে নিয়েছ আচ্ছা এইবার অনুপাতটা কি হবে এটাকে আমি তিন কিলোমিটারকে তিন হাজার মিটার লিখতেই পারি দেখে নাও কিলোমিটারকে মিটার করলাম ঠিক আছে এইবার আর এটা হচ্ছে দুশো মিটার ঠিক আছে এবার আমরা ডান দিকে করে ফেলছি দেখে নাও তিন হাজারকে তুমি এবার দুশো দিয়ে ভাগ করছো আমরা একশো দিয়ে উপরে ভাগ করলাম এটাকে পনেরো দিয়ে কাটলাম নিচে কেউ নেই মানে ওয়ান আছে তাহলে ফিফটিন ইস টু ওয়ান দেখে নাও দেখো এখানে কিন্তু তোমার মিটার আসবে না তাহলে একক বর্জিত বিশুদ্ধ সংখ্যা কিন্তু দেখো একক বর্জিত হবে অনুপাত কারণ এখানে মিটার এখানে দুশো মিটার দুটোই মিটার আছে কখনো কিন্তু কাটা যাবে না অর্থাৎ তিন হাজার মিটার হচ্ছে দুশো মিটারের পনেরো গুণ দেখে দেখেছি অনুপাতটা কিভাবে প্রকাশ করলাম আমরা অনুপাতে তার মানে এটা এটার এটা যদি এক গুণ হয় তাহলে এটা তার পনেরো গুণ হবে এভাবে তুলনা করায় কে আমরা অনুপাত করি তার চিহ্নটা দেখে নাও অনুপাত করলাম আচ্ছা যে অনুপাত করলাম আমরা এবার তো বিভিন্ন আসলো দেখে নাও প্রথম হচ্ছে দেখো আমি পনেরো আর পাঁচের অনুপাত করলাম তাহলে উভয় দিকে সহজ এখানে কখনো কাটবে না কিন্তু তুমি দুদিকে দুটোকেই পাঁচ দিয়ে ভাগ করে লেখো নিশ্চয়ই পারবে দেখো অনুপাত সবসময় আমরা লঘিষ্ঠ আকারে লিখি অনুপাত আমরা সবসময় লঘিষ্ঠ আকারে লিখবো অর্থাৎ এটা তিন বাই ওয়ান প্রথমটাকে বলা হয় দেখো পূর্বপদ ঠিক আছে পূর্বপদ ঠিক আছে অ্যান্টিসিডেন্ট ইংরাজিটা অ্যান্টিসিডেন্ট আর দ্বিতীয়টাকে বলা হবে উত্তর পূর্বপদ উত্তর পদ কনসিকোয়েন্ট কনসিকুয়েন্ট ঠিক আছে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ তিনটা হচ্ছে পূর্বপদ যেটা সেটা লব তোমরা জানো লব নিউমার্টার আর পরেরটা উত্তর পদ এটা হর লব আর হর দেখে নাও লব হর তো আমরা জানি তিন পূর্বপথ ইন্ডাইতে অ্যান্টিসিডেন্ট ওয়ান পরেরটা উত্তর বা কনসিকুয়েন্ট এবার তুমি দেখো যদি পূর্বপথ বড় হয় দেখো তিন কিন্তু একের থেকে বড় যদি পূর্বপথ বড় হয় তাহলে এর মানটা থ্রি বাই ওয়ান থ্রি বাই ওয়ান তুমি জানো সবসময় একের থেকে বড় হচ্ছে ঠিক আছে এটাকে আমরা বলবো গুরু অনুপাত গ্রেটার দ্যান ইকোয়ালিটি ইন গুরু অনুপাত এটাই তোমার উল্টে যেতে পারে আমি যদি দেখো লিখি ওয়ান ইজ টু টু এবার কে বড় উত্তর পদ বড় এটাকে আমি ওয়ান বাই টু লিখি দেখো এটা একের থেকে ছোট একের থেকে ছোট যদি এটা গুরু অনুপাত হয় তাহলে অবশ্যই এটা লঘু অনুপাত এটাকে আমরা লঘু অনুপাত বলতে থাকবো লঘু অনুপাত দেখে নাও যদি পূর্ব পথ বড় হয় তাহলে গুরু অনুপাত জার্মান একের থেকে বড় প্রথমটাকে লব দ্বিতীয়টা হর পূর্বপদ উত্তরপদ পদ মাঝেই চিহ্ন অনুপাতের চিহ্ন আর অনুপাত সবসময় একক বর্জিত হবে কারণ এটা তো সমজাতীয় রাশির মধ্যে তুলনা তাহলে এককের কোনো প্রশ্ন নেই এখানে এখানে ওয়ান উত্তরপদ টু উত্তর বড় তাহলে তাকে আমরা বলবো লঘু অনুপাত ঠিক আছে আর অনুপাতকে সবসময় আমরা কি করব লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। কেমন একটু দেখে নাও লঘিষ্ঠ আকারে কিভাবে আমরা প্রকাশ করব দেখো ধরো পনেরো আর কুড়ির অনুপাত চেয়েছে এটা সমজাতীয় রাশি হয় দুটোই সেন্টিমিটার ছিল অথবা দুটো মিটারে পরিণত করেছি আর বিভিন্ন যদি থাকে ধরো একটা বছরে আছে একটা মাসে আছে তাহলে হয় মাসকে বছরে ভাগ করে নেব বা পরিণত করে নেব অথবা মাসকে বছরে অথবা বছরকে মাসে অর্থাৎ দুটো জনে একই এককে থাকে তবেই তাদের মধ্যে তুলনা করা যাবে পনেরো কুড়ি তাহলে পনেরো বাই কুড়ি আমরা পাশে একটু তো দুটোকেই পাঁচ দিয়ে কাটছি পাঁচ দিয়ে ভাগ করছি দেখো পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাঁচ দিয়ে ভাগ করলে চার তাহলে এটাকে আমরা লিখতে পারি থ্রি ইস টু ফোর দেখেন থ্রি টু ফোর তাহলে এটা কি অনুপাত হলো কে বড় দেখো কে বড় উত্তর পদ বড় তাহলে এটা কি অনুপাত হলো লঘু অনুপাত যদি চার আগে থাকতো ফোর টু থ্রি হতো তাহলে আমরা গুরু অনুপাত বললো এইবার তুমি দেখো আরেকটা প্রশ্ন হলো ধরো কুড়ি সেমি আর কুড়ি সেমির অনুপাত চাই তাহলে এটা লিখবো একক বর্জিত করে লিখলাম এইটা তো দুটোকেই কুড়ি দিয়ে ভাগ করলে তো ওয়ান ইস টু ওয়ান হলো এবার প্রশ্ন তো আলাদা হয়ে গেল এটা দেখো দুটোই সমান পূর্বপদ এবং উত্তর পদ দুটোই কিন্তু সমান তাহলে এটা গুরু অনুপাত নয় লঘু অনুপাত নয় তাহলে কি তখন এটাকে বলবো সাম্যানুপাত সমানুপাত কথাটা বলছিলাম কিন্তু সাম্যানুপাত দেখো লিখে দিচ্ছি সাম্যানুপাত দেখে নাও সমস্ত সামান্য যদি পূর্বপদ এবং উত্তরপদ পদ সমানই হয় তাহলে সবসময় ওয়ান ইজ টু ওয়ান হবে কারণ সবসময় অনুপাতকে আমরা লঘিষ্ঠ আকারে কিন্তু পরিণত করব। তাহলে সমস্ত সাম্যানুপাতের মান ওয়ান ইস টু ওয়ান সাম্যানুপাত পূর্বপদ বড় গুরু অনুপাত উত্তর বড় লঘু অনুপাত দুটোই সমান সাম্যানুপাত তাহলে তিন রকম অনুপাতের কথা আমরা এখন শিখে গেলাম কিন্তু দেখো এরপরে বিভিন্ন কথা আছে দেখে নাও একটু ভালো করে ধরো থ্রি ইস টু ফাইভ একটা যে কোনো অনুপাত থ্রি ইস টু ফাইভ বা তিন অনুপাত পাঁচ আমি পূর্বপদ উত্তর আমরা একটু পাল্টে লিখলাম এটাকে বলা হয় ব্যস্ত অনুপাত ঠিক আছে ইংরেজি ইনভার্স রেশিও ইনভার্স রেশিও লিখলাম ঠিক আছে ব্যস্ত অনুপাত বা ব্যস্ত অনুপাত যাই বলো ঠিক আছে ব্যস্ত অনুপাতে আছে দুজনকে তাহলে আমরা সহজে বলি তাহলে পূর্ব পদ আর উত্তর পদকে উত্তর পদটা পূর্ব পদে আর পূর্ব পদটা উত্তর পদে পরিণত করে নিলাম সঙ্গে সঙ্গে ব্যস্ত অনুপাত হয়ে গেল এইবার তো প্রশ্ন আলাদা হয়ে গেল কি প্রশ্ন ধর আমি তোমাকে 1:2:3 দিলাম 1:2:3 দিলাম আমি চাইলাম এর ব্যস্ত অনুপাত কত এবার তো সমস্যা হয়ে গেল তুমি এবার তো পূর্বপদ উত্তরপদ নেই এটা পূর্বপদ এটা উত্তরপদ এটা তো মধ্যপদ হয়ে গেল এবার এদের ব্যস্ত অনুপাত কি হবে এবার তো আমি ঘোরাতে পারছি না আমি যেমন বলছিলাম দুটোকে পরিবর্তন করে দাও এবার কাকে পরিবর্তন করবো তাহলে আমরা যে ব্যস্ত অনুপাত শিখলাম সেটা হচ্ছে আংশিক হলো ব্যস্ত অনুপাত আমরা সঠিক শিখলাম না তাহলে অনুপাত বলতে বোঝায় সঠিক যে ডেফিনেশন সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত আমরা একটু দুটোকে দিয়ে দেখি পূর্বপদ উত্তরপদ ধরো থ্রি টু টু আমি বললাম সহজেই টু ইস টু থ্রি ব্যস্ত অনুপাত কিন্তু বা ইউনিভার্স এসে যেটা আমরা ইন্ডিয়াইতে বললাম কিন্তু এইটার ব্যস্ত অনুপাত করতে গিয়ে আমাদের অসুবিধা হয়ে গেল আমরা এবার তো আর কিছু মানে উল্টো নো যেটাকে বললাম উল্টোতে পারছি না দেখে নাও তাহলে ব্যস্ত অনুপাতের সঠিক সংজ্ঞা কি সেটা আমরা তাহলে শিখতে পারিনি ব্যস্ত অনুপাতের সঠিক সংজ্ঞা হচ্ছে এর অনন্য কত যেটাকে ইংরেজিতে প্রকার বলে অনন্য একের তিন এইটার কত একের দুই অনুপাত এইটা হচ্ছে প্রকৃত ব্যস্ত অনুপাত দেখে নাও তাহলে অনন্যকের অনুপাতই হচ্ছে সঠিক ব্যস্ত অনুপাত এবার তুমি কি করবে একের তিনকে একের দুই দিয়ে ভাগ করবে ভাগ আমরা নিশ্চয়ই জানি কি হয় তাহলে একটু টু ইস টু থ্রি দেখো বা তাহলে আমরা এটাকে টু ইস টু থ্রি দেখো তাই ছিল কিন্তু আমরা তখন আংশিক শিখেছিলাম এখন সম্পূর্ণভাবে শিখলাম যে অনন্য কেন অনুপাতই হচ্ছে ব্যস্ত অনুপাত অথবা তুমি এইভাবেও ভাবতে পারো একের তিন একের দুই তো কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো সমস্ত অনুপাতকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসে এগুলো পূর্ণ সংখ্যা ঠিক আছে যাদের হরগুলো এক পূর্ণ সংখ্যা তাহলে আমি এটা অন্যভাবে ভাবি যে এত কিছু আমি করতে চাইছি না আমরা লসাগু জানি তিন আর দুয়ের লসাগো দুটোই মৌলিক সংখ্যা তাহলে তাদের গুণ ফল হবে লসাগো তিন আর দুয়ের লসাগু হচ্ছে ছয় এলসিএম হচ্ছে ছয় তাহলে এইটাকেও ছয় দিয়ে গুণ করব আমি ব্যাকেট দিলে কোনো অসুবিধা নেই এইটাকেও ছয় দিয়ে গুণ করব ঠিক আছে ডট দেবে না এরকম একদম গোল করে লিখবে দেখো কেন ছয় দিয়ে কেন গুণ করলাম কারণ তিন আর দুই দুটো দিয়েই ভাগ যাবে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে তাদের লসাগু এলসিএম তিন আর এর এলসিএম হচ্ছে তিন আর দুই গুণ করলে ছয় ছয় দিয়ে গুণ করেছি তাহলে কে তিন দিয়ে ভাগ করলে দুই আর কে দুই দিয়ে ভাগ করলে তিন তাহলে যদি কোনো ভগ্নাংশ আকারে থাকে ঠিক আছে তাহলে তাকে পূর্ণ সংখ্যায় কিভাবে আনবো তাদের যে হরের লসাগু হরের উত্তর পদের লসাগু তাদের দিয়ে এলসিএম দিয়ে তাদের পরস্পর গুণ করে দেবো তাহলে কিন্তু তোমার সহজেই হয়ে যাবে ভাগে আমাদের না গেলেও হবে তাহলে এইটাকে কি দেখো দেখে নাও তাহলে এটা ওয়ানের ওয়ান বাই ওয়ান লিখি বা শুধু ওয়ান লিখলেও হতো দুইয়ের অনন্য কত একের দুই তিনের অনন্য কত একের তিন তাহলে এবার আবার সেই একই ব্যাপার ছয় দিয়ে গুণ করি সহজে হয়ে যাবে তাহলে এক ইন্টু ছয় লিখলাম একের দুই ইন্টু ছয় লিখলাম এটা নিচে লিখছি একের তিন ইন্টু ছয় লিখলাম দেখো তাহলে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই দেখে নাও তাহলে ওয়ান ইস্টু টু ইস টু থ্রি এর ব্যস্ত অনুপাত হচ্ছে সিক্স ইস টু থ্রি ইস টু টু আমরা একটু বাড়তি শিখলাম আর কি বইতে আমাদের এই দুটোর পূর্বপদ আর উত্তর পদ এই দুটো পদের ব্যস্ত অনুপাত শেখানো আছে কিন্তু আমরা তিনটে পদেরও ব্যস্ত অনুপাত সহজে শিখে নিলাম এবং ব্যস্ত অনুপাতের সঠিক মানটা জানলাম যে অনন্যকের অনুপাত এবং যদি কোনো ভগ্নাংশ আকারে থাকে তখন তাদের যে হরের লসাগু উত্তর পদের যে লসাগু দেখো একের দুই হরের যে লসাগু এই হরের লসাগু দিয়ে আমরা গুণ করে দেব তাহলে আমরা সহজেই পূর্ণ সংখ্যায় পেয়ে যাব এত অবধি বুঝে যাব এবার আমরা বুঝবো যে ঠিক আছে আমরা এবার বুঝবো যে মিশ্র বা যৌগিক অনুপাত কি মিশ্র বা যৌগিক অনুপাত কম্পাউন্ড রেশিও ইংরেজিতে ইংরেজিতে বলা হবে কম্পাউন্ড রেশিও মিশ্র বা যৌগিক অনুপাত ঠিক আছে মিশ্র বা যৌগিক অনুপাতে মিশ্র কথাটা যখন আছে কমপক্ষে দুটো অনুপাত চাই আমরা একটু ওখানে তিনজনকে নিলাম ওয়ান ইস টু টু ঠিক আছে তারপরে ধরো থ্রি ইস টু টু বা থ্রি ইস টু ফোরও লিখতে পারো তারপরে আমরা লিখলাম ফাইভ ইস টু ওয়ান লিখতেই পারি ঠিক আছে তিনটে অনুপাত প্রশ্ন কি এই তিনটে অনুপাতের মিশ্র বা যৌগিক অনুপাত যাকে বলা হবে মিক্সড রেশিও তার মান কত ঠিক আছে প্রত্যেকটার পূর্বপদগুলো দেখো অ্যান্টিসিডেন্টটা প্রত্যেকটার পূর্বপদকে আমরা চিহ্নিত করলাম তাদের গুণ করলাম এক তিন পাঁচ গুণ করে আমরা ফিফটিন বা পনেরো পেলাম আমরা পাশে লিখবো পূর্বপদের পদের গুণফল তাহলে উত্তর পদের গুণ কী কী একটা দুই একটা চার একটা ওয়ান তাহলে এবার লিখবো আমরা উত্তর পদের গুণফল দুই গুণ চার গুণ এক আট ঠিক আছে পূর্ব পদের গুণ পেলাম পনেরো আর উত্তর পদের গুণ পেলাম আট ঠিক আছে এবার এই যে অনুপাতটা এটাকেই বলে এদের মিশ্র বা যৌগিক অনুপাত অর্থাৎ পূর্বপদগুলো গুণ করব উত্তর পদগুলো গুণ করব তাদের অনুপাত করে দেবো ঠিক আছে আর যদি কখনো কোনো অবস্থায় তখন লগিষ্ঠ আকারে কাউকে পরিণত করা যাবে তাহলে আমরা তাকে লগিষ্ঠ আকারে পরিণত করবো লোক আকারে পরিণত করার অর্থ পূর্বপদ বা উত্তর একই সংখ্যা শূন্য বাদে শূন্য বাদ শূন্য দিয়ে তুমি ভাগ করতে পারবে না একই সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া একটা উদাহরণ ধরো তোমাকে দিয়েছি আমি কুড়ি আর পঁচিশ এটা তো বোঝাই যাচ্ছে যে এটাকে আমরা যেটা বলি কাটা আর কি কাটা যাবে তাহলে আমরা পাশে কুড়ি আর পঁচিশ লিখলাম ঠিক আছে কুড়ি আর পঁচিশ নিয়ম তো এদের গসেউ করে কাটা গসেউ না করে আমি ছোট ছোট মৌলিক সংখ্যা দিয়েও কাটতে পারি আমি কুড়ি আর পঁচিশকে পাঁচ দিয়ে কাটলাম পাঁচ দিয়ে ভাগ করলাম তাহলে চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ তাহলে হলো ফোর ইস টু ফাইভ এবার দুজন তিনজন দুজন আছে আমরা তিনজনও দেখেছি তিনজন থাকলেও করা যাবে কিন্তু মনে রাখতে হবে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে এদের মানের কোনো পরিবর্তন হবে না আরেকবার দেখে না আরেকবার দেখানো ধরো আমি বললাম তোমার এবং তোমার ভাইয়ের বয়সে অনুপাত থ্রি ইস টু ঠিক আছে তোমার এবং তোমার ভাইয়ের বয়স অনুপাত থ্রি এবার তোমার প্রকৃত বয়স তো তিন বছর নাও হতে পারে তোমার ভাইয়ের বয়স তো দুই বছর নাও হতে পারে তাহলে আমাদের কি হবে আমাদের প্রকৃত বয়সটা কিভাবে বার করব দেখো তাহলে অনুপাত হলো থ্রি ঠিক আছে আমি বললাম তোমার ভাইয়ের বয়স হচ্ছে দশ বছর তাহলে তোমার বয়স্ক ভাইয়ের প্রকৃত বয়স তাহলে দশ তুমি দেখো এটা হচ্ছে তুমি এটা হচ্ছে তোমার ভাই দুই থ্রি টু এটা অনুপাত এটা সঠিক বয়স নয় দুই এই ভাইয়ের বয়স দশ প্রকৃত বয়স দশ তাহলে দুইকে কত দিয়ে গুণ করে দশ পাবো পাঁচ দিয়ে গুণ করে তাহলে আমি পাঁচ দিয়ে গুণ করছি তাহলে তোমরা জানো যদি ভগ্নাংশের মানের পরিবর্তন না করতে হয় তাহলে লব এবং হর এখানে পূর্বপদ এবং উত্তরপদ দুটোকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে তিনকে পাঁচ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে তিন আর পাঁচ গুণ করে পাবো পনেরো আর পাঁচ আর দুই গুণ করে পাবো দশ এই দেখো দশ পেয়ে গেছি তাহলে ভাইয়ের প্রকৃত বয়স যদি দশ বছর হয় তাহলে তোমার প্রকৃত বয়স পনেরো বছর তাহলে অনুপাত যদি দেওয়া থাকে আর পূর্বপদ আর উত্তর পদের যে কোনো একটি সঠিক মান যদি দেওয়া থাকে তাহলে আমরা বার করতে পারবো বোঝা গেল ব্যাপারটা সহজেই হয়ে গেল কিন্তু তুমি দেখো এই তো এইটা হলো তিন আর দুই হলো কিন্তু আমি যদি বলতাম মোট বয়স পঁচিশ তাহলে কি হতো তোমার আর তোমার ভাইয়ের বয়সের সমষ্টি বা মোট বয়স নয় যোগ ফল পঁচিশ তো এবার তো এখানে পনেরো আর দশ যোগ করে পঁচিশ হচ্ছে কিন্তু আমি তো কতগুলো করে যোগ করব আমার কি দেওয়া আছে আবার দেখো থ্রি টু টু তোমার এবং তোমার ভাইয়ের বয়সের অনুষ্ঠান থ্রি টু তোমাদের মোট বয়স পঁচিশ যদি তোমার বয়স পনেরো দেওয়া থাকতো তাহলে আমি এইভাবে তোমার ভাইয়ের বয়স বার করতে পারতাম দশ বছর কিন্তু মোট বয়স দেওয়া থাকলে তখন তুমি রাখো তিন আর দুই যোগফল কত পাঁচ যদি মোট বয়স পাঁচ বছর হয় তাহলে তোমার বয়স তিন বছর মোট বয়স যদি পাঁচ বছর হয় তোমার ভাইয়ের বয়স দুই বছর মোট ঠিক আছে এটাকে একটা কথা বলে এটাকে বলা হয় আনুপাতিক ভাগার এই কথাটা দেখে নাও আনুপাতিক ভাগার ঠিক আছে দেখো আনুপাতিক ভাগার এই কথাটা বলে ঠিক আছে তাহলে তোমার যদি বয়স হয় মোট বয়স পাঁচ তোমার এবং তোমার ভাইয়ের তাহলে তোমার বয়স তিন বছর অনুপাত যে যদি মোট বয়স হয় পাঁচ আর তোমার বয়স তিন কিন্তু মোট বয়স দেওয়া আছে পঁচিশ তাহলে কত হবে তখন আমাকে পঁচিশ দিয়ে গুণ করতে হবে দিয়ে কেটে যাবে গুণ করে পনেরো বছর দেখো দু রকম অনুপাত দেওয়া আছে পূর্বপদ বা উত্তর সঠিক মান দেওয়া আছে তাহলে আমরা যেটা দেওয়া নেই পূর্বপদ বা উত্তর পদ অনুপাতে প্রকাশ করে একই সংখ্যা দিয়ে পূর্বপদ এবং উত্তর বা লভ হরকে গুণ করে প্রকৃত বয়সে চলে গেলাম অথবা মোট দেওয়া আছে মোট মোট হলে কি হবে তখন আমরা আনুপাতিক ভাগার বলে এটাকে যে মোট যদি মোটটা নিচে লিখবে মোট ঠিক আছে মোট মোট যদি পাঁচ হয় তোমার বয়স তিন মোট যদি পঁচিশ হয় তোমার বয়স পঁচিশ ইন্টু তিনের পাঁচ তিনের পাঁচ গুণ তো তখন আমরা সহজেই বার করে নিতে হবে তাহলে আমরা দুরকম পদ্ধতি শিখলাম দেখে নাও তাহলে এবার আমরা একটু ক্লাস গুলোই যাবো আগে হোমওয়ার্কটা তোমাদের পরে দেখাবো ক্লাস ওয়ার্ক যাবো ক্লাস ওয়ার্কটা দেখে দেখো অনুপাতে প্রকাশ করো কেজি কেজি এবং গ্রাম ঠিক সাত আছে মধ্যে অনুপাত করা যাবে তাহলে আমরা প্রথমে সাত কেজিকে গ্রামে নিয়ে গেলাম ঠিক আছে কত গ্রাম হবে দেখে নাও এক কেজি এক হাজার গ্রাম তাহলে সাত হাজার গ্রাম আর দু কেজি তিনশো গ্রাম আমি কেজিটা এইভাবে লিখি আর তিনশো গ্রামটা এইভাবে লিখি দু কেজি তিনশো গ্রাম এত গ্রাম দুটোকেই গ্রামে প্রকাশ করলাম দুটোকেই কিন্তু একই এককে প্রকাশ করতে হবে এটা অনুপাতের শর্ত দুটো রাশিকে একই এককে প্রকাশ করতে হবে এবার তো অনুপাত আমরা সহজেই পারব আমরা সাত হাজার গ্রাম আর দু হাজার তিনশো গ্রামের অনুপাত করি অনুপাতের চিহ্ন লিখি এটা হচ্ছে অনুপাতের চিহ্ন একক বর্জিত হবে ঠিক আছে আমরা দুটোকেই একশো দিয়ে ভাগ করে লিখি সত্তর তেইশ এদের কিছু দিয়ে আমরা ভাগ করতে পারবো না দেখে নাও এটা একটা মৌলিক সংখ্যা তেইশ তাহলে উত্তর হবে সত্তর ইস্টু তেইশ তাহলে অসুবিধা কিচ্ছু নেই দেখো এক বছর দু মাস এবং সাত মাস ঠিক আছে এক বছর দু মাস এবং সাত মাস দুটোই নাও এক সমজাতীয় রাশির সমজাতীয় রাশির তাহলে প্রথমে এক বছর দু মাসকে আমরা মাসে পরিণত করি লিখি এক বছর দু মাস মাসে পরিণত করতে হবে সেটা সুবিধা তুমি যদি মাসকে কেউ যদি বলে আমি মাসকে বছরে পরিণত করব তাহলে সাতের বারো বছর হবে তখন ভগ্নাংশ আসবে ভগ্নাংশ আসলে আবার রসগু দিয়ে গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে তার থেকে এক বছর দু মাসকে আমরা মাসে পরিণত করতে এক বছর মানে কত বারো মাস তার সাথে দু মাস যোগ হবে মা এইভাবে লিখবে ব্যাকেট দিয়ে কিন্তু হ্যাঁ এবার তুমি যদি বলো আমি ব্যাকেট দিয়ে না লিখলে অসুবিধা কী যে ছোট ছোটো ভুলগুলো আমরা পরীক্ষার খাতায় বা করি আর কি ক্লাসে দেখো তুমি যে যে এইভাবে করো কেউ এইভাবে লিখলো এবার প্রশ্ন হচ্ছে এতে ভুল কোথায় আছে ব্র্যাকেট দিলে সঠিক কেন ব্র্যাকেট না দিলে ভুল কেন দেখো ছোটো ছোটো বিষয় যেগুলো আমাদের খুবই ভুল হয় তুমি দেখো এক ইন্টু বারো এটা কিন্তু শুদ্ধ সংখ্যা হয়ে গেছে আর দু মাস এটা রাশি হয়ে গেছে যুক্ত সংখ্যা তাহলে দু মাসের সাথে বারো কি যোগ করতে পারবো নাকি বারো যদি ধরো বারো মাইল বারো ইঞ্চি হতো তাহলে এর সঙ্গে দু মাস কি করে যোগ করতাম তাহলে বারোটাকে তুমি শুদ্ধ সংখ্যা হিসেবে বেরিয়ে গেল শুধু দুটা মাস হয়ে গেল কিন্তু আমি যদি ব্র্যাকেট ব্যবহার করি প্যাকেট ব্যবহার করলে পুরোটাই মাসে পরিণত হলো তাহলে আশা করছি তোমাদের এ ভুল আর কখনো হবে না তোমরা সঠিকভাবে লিখতে পারবে তাহলে বারো আর দুই চোদ্দ মাস আর এটাতে তো মাসে আছে আর অসুবিধা হবে না তাহলে অনুপাতটা কত হবে বারো চোদ্দ আর হচ্ছে সাত দুটোকেই সাত দিয়ে ভাগ করতে পারবো এখানে কখনো কাটবে না তাহলে দুই আর ওয়ান দেখো দুটোকেই সাত দিয়ে ভাগ করে লিখেছি ঠিক আছে আর তো যাবে না হলো সময় হতে পারে দুবার হতো ভাগ করলে তোমরা তাতে অসুবিধা কিছু নেই নিয়ম হচ্ছে এদের গসাগু দিয়ে ভাগ করা কিন্তু সেটাই সবচেয়ে সংখ্যা হবে নাও তাহলে আর কিছু অসুবিধা হলো না লঘিষ্ট আকারে প্রকাশ করা আমরা বলেছি সমস্ত অনুপাতকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে তাহলে আমরা এটাকে পঁয়তাল্লিশ ইস টু ছত্রিশ লিখি দেখো পাশে করছি আমরা এটাকে পাশে করছি তাহলে প্রথমটা হচ্ছে পূর্বপদ পরেরটা হচ্ছে উত্তর পদ পঁয়তাল্লিশ আর ছত্রিশ তিন দিয়ে প্রথমে কাটতে পারো তিন দিয়ে কাটি তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে তিন বারো ছত্রিশ এখনো তিন দিয়ে ভাগ যাবে তিন পাঁচ পনেরো আর তিন চার বারো আর তো যাবে না পাঁচ আর চার পরস্পর মৌলিক সংখ্যা এবার প্রশ্ন হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে যাদের গসগু এক আর ভাগ যাবে না তাই না তাহলে এটা হবে ফাইভ ইস টু ফোর আমরা পাশে করে দেখিয়ে দিলাম এই উত্তরটা একবারে বললাম এবার তুমি আরো সহজে কি হতে পারে দেখো দুটো সংখ্যায় কিন্তু নয় দ্বারা বিভাজ্য পঁয়তাল্লিশ আর ছত্রিশ দুটোর গসাগু কিন্তু নয় একবারে নয় দিয়েও কাটতে পারি নয় দিয়ে কাটলে পাঁচ নয় দিয়ে কাটলে চার দেখো দেখো ফাইভ ইস টু ফোর আর আমি নয় দিয়ে বুঝতে পারছি না তাহলে আমি তিন দিয়ে মৌলিক সংখ্যা দিয়ে কাটতে থাকবো তিন দিয়ে কাটলাম আবার তিন দিয়ে কাটলাম দুবার তিন দিয়ে কাটলাম মানে দুটো তিন মিলে নয় হলো বা একবারে নয় দিয়েও কাটতে পারি কোনো অসুবিধা হবে না তাহলে বুঝে গেলে ব্যাপারটা দেখো এইটাকে দেখে নাও স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ সি দেখো দেখো কিভাবে করবো একটা ভালো করে দেখে নাও যাতে কোনো ছোটো ছোটো ভুল বেসিক ব্যাপার যেটা হ্যাঁ যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালের এরকম ভুল যাতে না হয় অনেকে এইভাবে লিখে দেয় এটা লেখে এটা কি রকম হলো তোমরা অনেকেই লেখো হ্যাঁ হয়তো আমিও ছোটবেলায় এইভাবেই লিখতাম দেখো অনেকে এইভাবে লেখ এটাকে কেটে দেয় এটাকে কেটে দেয় এটা একটা ভুল পদ্ধতি হলো না দেখো এটা তো এর ঘাত সূচক যেটা তো আমরা পাওয়ার বলি তার সাথে এটা কিভাবে কাটবে এরকম কিন্তু আমরা অনেকেই করে থাকি এতে কিন্তু উত্তরে ভুল আসে না উত্তরটা সঠিক আসে কিন্তু অঙ্কের যে পদ্ধতি কিন্তু সেটা সঠিক হলো না সেটা কিন্তু ভুল হয়ে গেল তাহলে আমি তোমাকে দুটো পদ্ধতি দেখাই দেখে নাও ভালো করে দেখবে যাতে কোনো রকম ভুল না হয় অঙ্ক গণিত যখন আমরা শিখবো আমরা একদম সঠিকভাবে শিখবো ঠিক আছে একটা হচ্ছে দেখো কিছুটা এটা সপ্তম শ্রেণীতেও পড়ানো হয় তা আমরা ষষ্ঠ শ্রেণীতে বুঝতে পারবো দেখো এগুলোর কোনো ঘাত নেই মানে ওয়ান আছে দু ভাবে দেখো ওয়ান আছে ঠিক আছে ভাগ করছি ঠিক আছে যদি গুণ করতাম কখনো দেখে নাও গুণ করতাম ঠিক আছে ওয়ান তখন এই সূচকগুলো যোগ হয় ঠিক আছে এটা কিছুটা সপ্তম শ্রেণীতে পড়ানো হবে কিন্তু এখন কিছুটা তোমরা শিখে থাকো তাহলে তোমাদের এগুলো লগিস্থ আকারে যে পরিণত করতে এতে খুব সুবিধা হবে দেখে নাও হলো যোগ হবে তাহলে গুণ হলে এগুলো যোগ হবে এর প্রমাণ আমরা সপ্তম শ্রেণীতে পড়ে নেব দেখে নাও আর যখন ভাগ হবে তখন সূচকগুলো মাথায় যেগুলো থাকে না সেগুলো সূচক আর যার উপরে থাকে তাকে বলে বেশ বা নিধান সূচকগুলো বিয়োগ হবে আমরা যদি পাওয়ার বলে থাকি তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে কিভাবে দেখো দু রকমভাবে দেখ দুই মাইনাস এক দুই মাইনাস এক সি দুই মাইনাস এক তাহলে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আমরা এটাকে এবিসি লিখতে পারি সূচক যদি এক হয় তাহলে এটা না লিখলেও হবে যেমন ধরো টু লিখলাম এটা তো প্রকৃতপক্ষে টু বাই ওয়ান তাই না হর্তশস্য এক থাকে আমরা লিখি কি লিখি না আমরা শুধু দুই মানে আমরা জানি যে নিচে ওয়ান আছে এটাও সেরকম হলো এ আছে মানে এর মাথে ওয়ান আছে এটা একটা পদ্ধতি হলো দেখে এই পদ্ধতিটা আরেকবার দেখো তোমার যে আমি বলো আমি না আমি কেটে লিখবো আমি কেটেই লিখবো তাহলে আমি দেখে নাও সঠিকভাবে কাটা দেখো তাহলে আমরা অনেকেই যেভাবে কাটতাম কাটাটা সঠিক হতো না আমি কেটে দিলাম পুরোটাকে পুরোটা কেটে এ লিখবো ঠিক আছে স্কোয়ার মানে তো দুটোই আছে একটা কেটে দিল বি স্কোয়ারকে বি দিয়ে কাটলাম শুধু বি হলো সি স্কোয়ারকে সি দিয়ে কাটলাম শুধু সি হল দেখো তাহলে এবিসি নিচে কেউ নেই মানে ওয়ান তাহলে দুটো পদ্ধতি শেখালাম দেখে নাও তাহলে এই কাটাটাও বুঝে গেলে যে আমরা কাটাটা অনেকে হয়তো ভুলভাবে করতাম সঠিকভাবে দেখিয়ে নিলাম দেখে নাও তোমার ও তোমার ভাইয়ের কাছে থাকা টাকার অনুপাত ফোর ইস টু ফাইভ ঠিক আছে তোমার কাছে কুড়ি টাকা আছে তাহলে ভাইয়ের কাছে কত আছে তাহলে অনুপাতটা দেখো ফোর বাই ফাইভ ঠিক আছে আমার কাছে চার টাকা যদি থাকে তাহলে ভাইয়ের কাছে পাঁচ টাকা আছে এবার বলছে আমার কাছে কুড়ি টাকা প্রথমে আমি আছি তারপরে আমার ভাই আছে আমার কাছে কুড়ি টাকা তাহলে ফোর ইস টু ফাইভ ছিল অনুপাত লগিষ্ট আকারে তাহলে চারটা কুড়িতে যাবে চারকে এবার কি করলে কুড়ি হবে পাঁচ দিয়ে গুণ করে তাহলে চারকে পাঁচ দিয়ে গুণ করলাম পূর্ব পদকে তাহলে হরকে বা উত্তর পদকেও তো পাঁচ দিয়ে গুণ করতে হবে এবার একই সংখ্যা দিয়ে গুণ করবো কেন কারণ একই সংখ্যা দিয়ে যদি গুণ না করি তাহলে ভগ্নাংশের মানের পরিবর্তন হয়ে যাবে তুমি দেখে নাও কেন হবে আমি বলছি বলেই নয় কিন্তু দেখো কুড়ি উপরটাকে গুণ করলাম না তাহলে কি একই মান হলো দেখো এটা কেটে তো চার হয়ে যাবে একই মান হলো না তাহলে ভগ্নাশের মানকে তো আমরা পরিবর্তন করতে পারবো না কারণ অনুপাত তো ফরিষ্ঠ ভাইভই আছে তাহলে অনুপাতকে যদি একই রাখতে হয় অনুপাতের মানে আমরা পরিবর্তন করতে পারবো না কারণ এটাই দেওয়া আছে তাহলে লব এবং হরকে পূর্বপদ এবং উত্তর একই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হবে কত দিয়ে গুণ করেছি পাঁচ কেন পাঁচ দিয়ে গুণ করলাম কারণ চারকে পাঁচ দিয়ে গুণ করলে কুড়ি হবে কারণ আমার কাছে কুড়ি টাকা আছে ঠিক আছে তাহলে এটাকেও গুণ করতে হবে পাঁচ দিয়ে তাহলে উপরটা যদি কুড়ি হয় নিশ্চিত হবে পাঁচ আর পাঁচ গুণ করে পঁচিশ টাকা তাহলে ভাইয়ের কাছে পঁচিশ টাকা আছে দেখে কত সহজ হয়ে গেল ব্যাপারটা এবার দেখো এটা আমরা করে দিয়েছি একটু আগে ওয়ান ইস টু টু ইস টু থ্রি এর ব্যস্ত অনুপাত অন্য অনুপাত করে আমরা এটাকে আলোচনা করে দিয়েছি তাহলে এটাও আমাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে ঠিক আছে তোমার কাছে পড়ার বই ও গল্পের অনুপাত থ্রি ইস টু টু লিখলাম পড়ার বই আর গল্পের বই এটা হচ্ছে পড়ার বই এটা হচ্ছে গল্পের বই ঠিক আছে পড়ার বই আর গল্পের বই এবার মোট বইয়ের সংখ্যা দেওয়া আছে দেখো পড়ার বই আর গল্পের বই দেওয়া নেই যদি পড়ার বই সংখ্যা দেওয়া হতো তাহলে আমরা ওই সম্য মান করে ভগ্নাংশকে গুণ করে করতে পারতাম মোট বই দেওয়া আছে পঁচিশ তাহলে মোট বইকে করলে আমরা আনুপাতিক ভাগার করে করব দেখো যদি মোট হয় পাঁচখানা মোট বই যদি হয় পাঁচটা মোট বই যদি হয় তিন যোগ দুই পাঁচ তাহলে কি চেয়েছে পড়ার বই পড়ার বই কটা হবে তিনটে দেখেন বই চেয়েছে পড়ার বই হচ্ছে তিনটে ঠিক আছে তার মানে এটা হবে তিনের পাঁচ তিনের পাঁচ হলো এটাকে আনুপাতিক ভাগার বলে এটাকে এবারে প্রকাশ করলাম এবার মোট বই কত দেওয়া আছে পঁচিশ এই জন্য মোট বই নিয়েছি দেখো মোট বই যদি পাঁচ হয় তুমি ঐকিক নিয়ম নিয়মে করতে মোট বই যদি পাঁচ হয় তাহলে তোমার পড়ার বই দুটো পড়ার বইয়ের সংখ্যা কত পড়ার বই আমরা পেয়েছি তিন তিনটে ঠিক আছে মোট বই যদি হয় পাঁচ পড়ার বই তিন মোট বই যদি হয় ওয়ান তাহলে পড়ার বই হবে তিনের পাঁচ দেখো ঠিক একইভাবে যেটা ঐক্যিক নিয়ম যেটাকে ইংরেজিতে আমরা ইউনিটারি মেথড বলি ঐকিক নিয়মে দেখো অনুপাতে নিয়ে আনুপাতিক ভাগারে নিয়ে আর মোট বই যদি হয় পঁচিশ তাহলে তুমি দেখো পঁচিশ দিয়ে গুণ করে ফেলাম এইভাবে কর এইভাবে প্রকৃতপক্ষে এইটাই মূল আর কি তাহলে মোট পড়ার বই হবে তোমার মনে থাকবে তো নিচে কিন্তু মোট যদি মোট দেওয়া থাকে তাহলে নিচে কিন্তু মোট আসবে হ্যাঁ এটা একটু ভুল না হয় তাহলে পনেরোটি হবে ঠিক আছে পড়ার বইয়ের সংখ্যা তাহলে পনেরোটি আমি যদি বলতাম গল্পের বই কটা হবে একটু প্রশ্ন বাড়াতাম তাহলে উপরে হতো দুই নিচে পাঁচ এবার তুমি পঁচিশ দিয়ে করে দাও মনে থাকবে তো ওকে এবার দেখো হোমওয়ার্ক তো পারবে লঘিষ্ঠ আকারে পরিণত করতে দুরকম পদ্ধতি দেখিয়েছি কখনো এই সূচককে কেটে দেবে না এবার তুমি দেখো পরিসীমে একশো দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্তের অনুপাত থ্রিস টু টু দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কিন্তু পরিসীমা হয় না হয় তুমি দেখো ধরো এটা একটা আয়তকার চিত্র এটা দৈর্ঘ্য দেখো দুটো দৈর্ঘ্য আছে আর দুটো আছে পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টির দ্বিগুণ তাই না দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে যা হবে তাকে দ্বিগুণ করলে পরিসীমা হবে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কি হবে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা বলতে বোঝায় যে পরিসীমার অর্ধেক তাহলে দৈর্ঘ্য আর পোস্তের যোগফল কত পরিসীমার অর্ধেক একশোর অর্ধেক কত পঞ্চাশ পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটারকে তুমি মোট আর অসুবিধা হবে না দেখো প্রতি টুকরোর দৈর্ঘ্য কত হবে মোট কুড়ি মিটার মোট কুড়ি মিটার তাহলে আবার ওই মোট আছে দেখো তাহলে এটাকে ওই আনুপাতিক ভাগার নিচে হবে পাঁচ উপরে হবে দুই গুরু অনুপাত বলে দিয়েছি কাকে বলে যখন পূর্বপদ উত্তর থেকে বড় লঘু অনুপাত কাকে বলে যখন উত্তরপদ পদ থেকে বড়। ঠিক আছে সামানুপাত কাকে বলে যখন পূর্বপদ উত্তর সমান এবং তার মান হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে উদাহরণ দাও সহজেই দিতে পারবে টু ইস টু থ্রি থ্রি ইস টু টু কুড়ি ইস টু কুড়ি এভাবে লিখে এ দেখো মিশ্র বা যৌগিক অনুপাত মিশ্র বা যৌগিক অনুপাত মানে আমরা এই পূর্বপদগুলো গুণ করব ঠিক আছে লিখবো তারপরে উত্তর পদগুলো গুণ করব। এবার এই দুটো গুণ ফলের অনুপাত করবো তাহলে অনুপাত কাকে বলে এটা আমরা শিখলাম গুরু অনুপাত লঘু অনুপাত সাম্মানুপাত, এগুলো প্রত্যেকটা শিখেছি তাহলে এবার আশা করছি তোমাদের অনুপাতের অঙ্ক করতে অসুবিধা হবে না এবং বইয়ের অনুপাতের অঙ্কগুলো তোমরা অভ্যাস করে ফেলবে তাহলে আমরা অনুপাতটা বুঝলাম গুরু অনুপাত লঘু অনুপাত সাম্মানুপাত তারপরে মোট দেওয়া থাকলে কি হবে একটি যথার্থ মান দেওয়া থাকলে কি হবে ব্যস্ত অনুপাত কিভাবে বার করে শিখলাম তোমরা বইয়ের অঙ্কগুলো অভ্যাস করো এবং আশা করছি তোমাদের অনুপাতের অঙ্ক করতে অসুবিধা হবে না